নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলীয় প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী প্রতিশ্রুতি নগরবাসীর মাঝে পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। তারই অংশ হিসেবে মঙ্গলবার নগরীর দেবাসিংপাড়া আমবাগান এলাকার স্থানীয় নারী ও দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অন্না। সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে ডাক্তার অন্না জামান বলেন, অনেকে বলছে যে খায়রুজ্জামান লিটন জিতে গেছে, ভোট দিয়ে আর কি হবে, আপনারা যদি ভোট দিতে না যান তাহলে খায়রুজ্জামান লিটন কিভাবে জিতবে। আমাদের সবার ইচ্ছা যে রাজশাহীতে এমন একটা মানুষ দায়িত্ব নিবে যে নিজের সন্তানের মতো রাজশাহীর সবাইকে ভালোবাসবে। আমার বাবা এইচএম খায়রুজ্জামান লিটন এমন একজন মানুষ যিনি রাজশাহীর সকলকে একদম নিজের পরিবারের সদস্যর মতো, আপনজনের মতো ভালোবাসে। ও সংস্থান হবে, অনেকেই আছেন এখানে, আমি এই কথাটাও বলে দিয়ে যাই, বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা তো হবেই, সেই সাথে সাথে কমিশনারদের যে দায়িত্ব থাকে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা, মাতৃত্বকালীন ভাতা, এই ভাতাগুলো, শিক্ষা ভাতা, সেগুলো যেন ভালো মতো চালু করা যায়। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নারী নেত্রী শেফ আলী, শামিমা মনোয়ারা, ইসমত আরা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে আয়োজক ছাত্রলীগ নেতা মতবিনিময়টির বিষয়ে বলেন, জনতা এইচএম খায়রুজ্জামান লিটন এমন একটা পার্সন, তিনি কিন্তু কোনো একটা দলের না, তিনি সাধারণ জনগণের, তার জোয়ার দেখে হাত পাখা কিংবা দেখা যাচ্ছে আরও আদার্স অনেকেই গুটিয়ে নিতে পারে, আলাদা হয়ে যেতে, মানে নাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের নেতা বরাবরই বলে গেছেন যে উনি লড়াই করেই জিতবে, কারণ উনি যে কাজ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য আমাদের বিশ্বাস তিনি বিপুল ভোটে, স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ ভোটে রাজশাহী থেকে নির্বাচিত হবে, এটা আমাদের বিশ্বাস। সভা শেষে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন ডাক্তার অন্নাজামান। এ সময় এলাকাবাসীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট প্রদান প্রক্রিয়া, ভোটার শনাক্তকরণের নিচে যে কোনো একটি প্রয়োজন হবে, আঙুলের ছাপ, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা হতে প্রাপ্ত ভোটার নম্বর অথবা 17 বা 13 সংখ্যার জাতীয় পরিচয়পত্র, আঙুলের ছাপের মাধ্যমে ভোটার যাচাই নিশ্চিত করতে হবে। ভোটার যাচাই শেষে গোপন কক্ষে প্রবেশ করে ব্যালটে পছন্দের প্রতীকের পাশের সাদা বোতামটি চাপুন এবং ভোট নিশ্চিত করতে সবুজ বোতামটি চাপুন। একইভাবে পরবর্তী ব্যালটে আপনার মূল্যবান ভোট প্রদান করুন। ইভিএম এ ভোট প্রদান সহজ এবং নির্ভরযোগ্য। ভোট দিন মাত্র 2 বোতাম চেপে। প্রচারে বাংলাদেশ নির্বাচন কমিশন।